একটা পরিবার যারা আমেরিকা ছেড়ে অন্য একটা দেশে এসেছে কাজের জন্য। এয়ারপোর্টে নামার পর থেকে তাদের সঙ্গে ঘটতে শুরু করে অদ্ভুত কিছু ঘটনা। তাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে অফিস থেকে কেউই আসে না, আর এরপর হঠাৎ করে তারা যেই হোটেলে ওঠে সেখানে একদল হামলাকারী এসে তাদের উপর নৃশংসভাবে হামলা করতে শুরু করে। তারা যেখানে আমেরিকানদের পাচ্ছিল সেখানেই তাদেরকে হত্যা করছিল। এখন এই বিপদের মধ্যে কি আমাদের আজকের গল্পের হিরো জ্যাক, যে কিনা নিজেই একজন আমেরিকান, সে কি তার পরিবার নিয়ে বাঁচতে পারবে? আজকের গল্পটা শুরু হয় সাউথ এশিয়ার একটা দেশকে দেখিয়ে, যেখানে বড় বড় অফিসারদের একটা প্রোগ্রাম হচ্ছে। এখানে বড় প্রজেক্ট নিয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা চলছে। যখনই আলোচনা চলছিল তখনই সেখানে কিছু দুষ্কৃতকারীরা আসে আর ওই মন্ত্রীদেরকে নির্মমভাবে হত্যা করে। ওই মন্ত্রীর বডিগার্ড তখন মন্ত্রীকে না বাঁচাতে পেরে লজ্জায় নিজেরা আত্মহত্যা করে। এর পরের দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা পরিবারকে দেখতে পাই যারা এক দেশ থেকে অন্য দেশে এসেছে। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম জ্যাক, আর ইনি হলেন তার স্ত্রী অ্যানি। তাদের সংসারে দুইটা মেয়ে আছে, নাম লুসি এবং প্রিন্স। এই নতুন দেশে তারা আসলে কাজের জন্যই এসেছে, আর প্লেনে তাদের দেখা হয় হ্যামার নামের এই লোকটার সঙ্গে। প্লেন থেকে নামার পর তাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে, কারণ জ্যাকের অফিস থেকে তাদের কেউই রিসিভ করতে আসেনি। তাদেরকে নেওয়ার জন্য একটা গাড়ি তো অন্তত আসার কথা ছিল। তখন হ্যামার তাদেরকে জিজ্ঞাসা করে। হ্যামার তখন বলে যে এই শহরে আমি আগেও এসেছি আর আমাকে নিতে একটা বন্ধু আসবে ট্যাক্সি নিয়ে। আপনাদের কোনো অসুবিধা না থাকলে আপনারা আমার সঙ্গে যেতে পারেন, আমিও সেম হোটেলে উঠব। হোটেলে যাওয়ার পর জ্যাক লক্ষ্য করে তার নামে একটা ওয়েলকাম পোস্টার লাগানো আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওই হোটেল রুমে রাখা টিভি বা ফোন কোনো কিছুই কাজ করছিল না। এমনকি যে অফিসের কাজে এসেছে ওই অফিস থেকে কোনো ফোন কলও তার কাছে এখন পর্যন্ত আসেনি। এইভাবে ওই দিনটা পার হয়ে যায়, কিন্তু পরের দিন সকালে যে তাদের জন্য কি অপেক্ষা করছিল তা তারা কখনো কল্পনাও করতে পারেনি। পরের দিন সকালে জ্যাক বাইরে গিয়ে একটা পেপার কিনে সেটা পড়তে পড়তেই আসছিল, আর তখন সে দেখতে পায় যে মিলিটারি বাহিনীরা অনেক বন্দুক আর লড়াইয়ের প্রস্তুতি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে, আর রাস্তার অপর দিক থেকে আবার প্রচুর মানুষজন ছুটতে ছুটতে এদিকেই আসছে। ব্যাপারটা দেখে জ্যাক কিছুই বুঝতে পারে না, তবে এইটুকু বুঝেছিল যে কোনো কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে। জ্যাক এখানে কিছু বুঝে ওঠার আগেই ওই লোকেদের মধ্যে একজন মিলিটারিদের দিকে পাথর ছুড়ে মারে। তাদের সবার হাতে কিছু না কিছু ছিল, এদিকে মিলিটারি বাহিনীও লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। এই মুহূর্তের মধ্যে ওই মিলিটারি বাহিনীর সঙ্গে লোকজনদের বেশ মারামারি কাটাকাটি লড়াই শুরু হয়ে যায়। সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে জ্যাকের হোটেলের সামনে এসে পৌঁছায়, কিন্তু হোটেলে পৌঁছে জ্যাক আরও বেশি অবাক হয়ে যায়, কারণ হোটেলের মধ্যে অনেক মানুষ গিয়ে তাদেরকে খুঁজছে, মানে তারা আমেরিকান মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছে। আমেরিকার লোক দেখলেই তারা তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে। এই সব কিছু দেখে জ্যাক চিন্তা করে যে সে কীভাবে তার পরিবারের কাছে পৌঁছাবে, তাই সে বুদ্ধি করে হোটেলের পেছন দিক থেকে পাইপের উপরে উঠতে থাকে, কিন্তু এটা আবার ওই লোকজন দেখে ফেলে। তবে জ্যাক কোনো মতে তার ঘরে পৌঁছায় এবং তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে বেরোনোর চেষ্টা করে। জ্যাক তখন তার দুই সন্তানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায় আর কোনো মতে হোটেলের ছাদে এসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় তাদের সঙ্গে আরও কিছু আমেরিকান লোকজন ছিল আর হোটেলের কিছু কর্মীরাও ছিল। ওই হামলাকারীদের কাছ থেকে প্রাণ বাঁচাতেই তারা হোটেলের ছাদে এসে লুকিয়েছে। ঠিক তখন তারা একটা হেলিকপ্টার দেখতে পায়। তারা ভাবে যে ওই হেলিকপ্টারটা হয়তো তাদেরকে বাঁচাতে এখানে এসেছে, কিন্তু তাদের এই ধারণা মুহূর্তের মধ্যে মিথ্যা হয়ে যায়, কারণ হেলিকপ্টার থেকে একজন লোক এলোপাতাড়িভাবে তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। অনেক লোকই গুলিতে মারা যায় আর জ্যাক কোনো মতে তার পরিবার নিয়ে এক কোণায় লুকিয়ে থাকে। প্রতিটা সেকেন্ড যেন তারা মৃত্যুর সঙ্গে লড়াই করেই বেঁচে আছে। ঠিক তখনই দেখা যায় হেলিকপ্টারটা সেখান থেকে একটা রডের সঙ্গে ধাক্কা খায় আর ওখানেই ভেঙে পড়ে। হেলিকপ্টার যেখানে পড়েছিল তার পাশেই ডাক্তার মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল, তাই একটুর কারণে তারা প্রাণে বেঁচে যায়। হেলিকপ্টার ধ্বংস হয়ে গেলেও জ্যাক বুঝতে পারে যে এখানে আর বেশিক্ষণ থাকা তাদের জন্য মোটেও নিরাপদ নয়, কারণ ওই লোকজন যখন একবার বুঝতে পেরেছে যে এখানে মানুষেরা লুকিয়ে আছে তাই তারা এখানে আবারও আসবে। তাই এখান থেকে তাদের যত দ্রুত সম্ভব পালাতে হবে। একটু পরে জ্যাকের ধারণাটা সত্যি হয়ে যায়, কারণ কিছু হামলাকারী তাদেরকে খুঁজতে ছাদ পর্যন্ত চলে আসে। ঠিক তখনই হোটেলের পাশে সে আরেকটা ছাদ দেখতে পায়, তাই তারা চিন্তা করে এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যেতে হবে,
সে অ্যানিকে প্রথমে লাফ দিতে বলে, কিন্তু অ্যানি তো অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে আমার পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব নয়। অ্যানি ভয়তে তখন কাঁদতে শুরু করে, কিন্তু জ্যাক তাকে অনেক সাহস দেয়। ফলে সে সেখান থেকে লাফিয়ে পড়ে। এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পড়ার কারণে কিছুটা আহত হয়ে পড়ে। অন্যদিকে হামলাকারীরা যাকেই পাচ্ছিল তাকেই গুলি করে মারছিল। কোনো উপায় না পেয়ে জ্যাক তার ছোট মেয়ে প্রিন্সকে হোটেলের ছাদ থেকে সেই পাশের ছাদে ফেলে দেয়। একবার ভাবুন তো, একটা বাবা কতটা অসহায় হলে তার বাচ্চাকে এরকম রিস্ক নিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে ফেলে দেয়। বাই এনি চান্স যদি কোনোভাবে সে নিচে পড়ে যায় তাহলে তার মৃত্যু এখানে পুরোপুরি নিশ্চিত। কিন্তু সৌভাগ্যবশত অ্যানি তার মেয়েকে তখন ধরে ফেলে। এরপরে সে তার আরেক মেয়েকে অর্থাৎ লুসিকেও সেমভাবেই অন্য ছাদে ছুঁড়ে ফেলে। আর জ্যাকও সেইভাবে লাফ দিয়ে অন্য ছাদে যায়। এরপর সেখানে থাকা হামলাকারীদের মধ্যে একজন জ্যাককে তার সেই ছবিটা দেখায় যেটা তার কোম্পানি থেকে হোটেলের পোস্টারে লাগানো হয়েছিল। আর এর থেকে পরিষ্কার হয়ে যায় যে ওই কোম্পানি থেকে যেহেতু জ্যাক এখানে কাজ করতে এসেছে তাই ওই লোকেরা জ্যাকের উপর হামলা করছে। এবার চলুন আপনাদেরকে আসল ব্যাপারটা বলি। কেন তারা আমেরিকানদের উপর এত পরিমাণে রেগে আছে আর তাদের উপর কেনই বা হামলা করছে? ওই যে গল্পের প্রথমে দেখেছিলেন না, পানি নিয়ে একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছিল। ওটা হয়ে গেলে এই শহরের জন্য সেটা অনেক বড় চাপ হয়ে যেত। ওই প্রজেক্টের কারণে এই শহরের লোকেরা পানির অভাবে ভুগতে পারে। এই কারণেই তারা ওই মন্ত্রীকে সেখানে হত্যা করে ফেলেছিল। এমনকি ওই কোম্পানির প্রত্যেকটা লোককে তারা হত্যা করা শুরু করে। আর যেহেতু এই কোম্পানিটা একটা আমেরিকান কোম্পানি ছিল তাই তারা যেখানে আমেরিকান মানুষদেরকে দেখছিল সেখানেই তাকে মেরে ফেলছিল। এদিকে জ্যাক তো এবারের মতো বেঁচে গিয়েছে, কিন্তু সে ভালো করেই বুঝতে পারে যে তাদের বিপদ এখনও কাটেনি। কিছুক্ষণের মধ্যেই তাদের এই জায়গা থেকে আবারও পালাতে হবে। তাই ওই হামলাকারীদের হাত থেকে বাঁচতে জ্যাক একটা অফিসের জানালা ভেঙে তার স্ত্রী এবং কন্যাদেরকে নিয়ে সেখানে আশ্রয় নেয়। তবে ওই অফিসে ঢুকতে না ঢুকতেই সেই হামলাকারীরা এসে অফিসের মধ্যে একটা বড় বিস্ফোরণ ঘটায়। অফিসের সব আসবাবপত্র এমনকি দেয়ালগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চারিদিকে শুধু আহত লোকের আহাজারি আর ভয়ঙ্কর বিস্ফোরণের আওয়াজ। সবাই তো আতঙ্কে একেবারে গুটিসুটি হয়ে থাকে। এদিকে হামলাকারীর দল রাজাকে খুঁজে বেড়াচ্ছে। জ্যাক আর তার পরিবার কোনো মতে একটা টেবিলের নিচে লুকিয়ে থাকে। তার স্ত্রী এবং সন্তানরা নৃশংসভাবেই মানুষত্বার সাক্ষী হতে থাকে। তার মেয়েরা ভাবতে থাকে যে এবার বুঝি আমাদের পালা, এবার বুঝি আর কোনো মতে আমরা বাঁচতে পারবো না। হামলাকারীরা তাদেরকে দেখতে না পেয়ে অন্য মানুষদেরকে মেরে সেখান থেকে চলে যায়। তারা চলে গেলেও জ্যাকদের এখানে থাকাটা মোটেও নিরাপদ নয়। জ্যাক সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস যেমন মানুষের ঘড়ি, চেন এগুলো নিয়ে নেয়। কোনটা কখন কোন সময় তাদের কাজে লেগে যায়। এরপর অ্যানি সেখানকার ম্যাপ দেখে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। ঠিক ওই সময় জানালা দিয়ে বাইরে জ্যাক যা দেখে তা দেখে তার আতঙ্ক আরও দ্বিগুণ হয়ে যায়। জ্যাক দেখতে পায় যে ওই হামলাকারীরা চারজন লোকেদের রাস্তার মাঝখানে বসিয়ে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। এমন সময় অ্যানি এবং তার মেয়ে লুসি ওই ম্যাপের সাহায্যে আমেরিকান অ্যাম্বাসির খোঁজ পেয়ে যায়। জ্যাক তখন ভাবে যে কোনো মতে যদি আমেরিকান অ্যাম্বাসিতে একবার যাওয়া যায় তাহলে সেখান থেকে আমরা সাহায্য পাবো। এমন সময় একজন হামলাকারী তাদেরকে দেখে ফেলে। জ্যাক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আমাদেরকে মেরো না, আমরা তোমাদের মতোই সাধারণ মানুষ, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। কিন্তু ওই হামলাকারী কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। তাই জ্যাক নিরুপায় হয়ে তার হাতের পাশে থাকা একটা ল্যাম্পশেড দিয়ে ওই হামলাকারীর মাথায় একের পর এক বাড়ি মেরে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর জ্যাক বুদ্ধি করে হত্যাকারীদের মতোই গেট আপ নিয়ে নেয়। এরপর সেখান থেকে একটা বাইকের চাবি খুঁজে নেয় আর তার স্ত্রী এবং কন্যাদেরকে একই গেট আপে সাজায়। এরপর অনেক সাবধানতার সঙ্গে বেরিয়ে সেখান থেকে আমেরিকান অ্যাম্বাসির উদ্দেশ্যে রওনা হয়। অনেক বিপদ মাথায় নিয়েই তারা রাস্তায় যাচ্ছিল। তখন দেখতে পায় যে হামলাকারীরা রাস্তার এক জায়গায় জড়ো হয়ে আছে। তখন জ্যাকরা তাদের সঙ্গে মিশে গিয়ে মানে তাদের চোখ ফাঁকি দিয়ে কোনো রকম সেখান থেকে বেরিয়ে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে তারা অনেক বড় একটা শক খায়, কারণ পুরো অ্যাম্বাসি একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সেখানে তাদেরকে সাহায্য করার মতো কেউই নেই। তার উপর আবার সেই সময় ওই ধ্বংস অ্যাম্বাসি থেকে হামলাকারীরা বেরিয়ে এসে জ্যাকদের দিকেই তেড়ে আসে। তারা জ্যাককে উদ্দেশ্য করে তখনই গুলি ছোড়ে আর সে কোনো মতে প্রাণ বাঁচিয়ে একটা বৃদ্ধ লোকের বাড়িতে গিয়ে ঢোকে।
কিন্তু এই বৃদ্ধ লোকটা তাদের কোনো মতেই আশ্রয় দিতে চায় না। তখন অ্যানি তাকে অনেক বোঝায় এবং রিকোয়েস্ট করে, ফলে শেষমেশ তাদের আশ্রয় দিতে রাজি হয়। কিন্তু সেখানেও তখন কিছু হামলাকারী এসে পৌঁছায় এবং এই বৃদ্ধ লোকটাকে ধরে এলোপাথাড়িভাবে মারতে শুরু করে এবং তাকে ধরে কোথাও একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এটা দেখে তাদের মনে হয়েছে তাদের মধ্যে যে কোনো একজনের আত্মসমর্পণ করতে হবে, নয়তো এই বৃদ্ধ লোকটা ভয় পেয়ে তাদের সবার খোঁজই হামলাকারীদেরকে দিয়ে দিতে পারে। এই চিন্তা করে অ্যানি তার পরিবারকে ওখানে লুকিয়ে রেখে ওই হামলাকারীদের সামনে বেরিয়ে আসে। হামলাকারীরা অ্যানিকে ধরে ফেললে জ্যাক একা লুকিয়ে থাকতে পারে না, সে তখন হামলাকারীদের সঙ্গে লড়াই করা শুরু করে আর একজনকে ধাক্কা মেরে তার থেকে একটা বন্দুক ছিনিয়ে নেয়। তবে দুর্ভাগ্যবশত ওই বন্দুকে কোনো গুলি ছিল না। জ্যাক তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেও ওই লোকেদের সঙ্গে কিছুই করতে পারে না, কারণ তারা সংখ্যায় অনেক বেশি ছিল। আর হামলাকারীরা জ্যাকের সামনেই তার স্ত্রীকে নিয়ে যায় ধর্ষণ করার জন্য। এদিকে এটা দেখে জ্যাক তো চিৎকার করে কাঁদতে থাকে, চোখের সামনেই সব কিছু শেষ হয়ে যাচ্ছিল জ্যাকের। কিন্তু ঠিক সেই সময় হ্যামার সেখানে চলে আসে। হ্যামার এবং তার এক সঙ্গী ওই হামলাকারীদের উপর গুলি চালায় আর জ্যাকের পরিবারকে কোনো মতে ওখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর হ্যামার জ্যাককে একটা নদী দেখায় আর বলে, এই নদীটা পার হলে তোমরা ভিয়েতনামে গিয়ে পৌঁছাতে পারবে, আর একবার যদি তোমরা ভিয়েতনামের বর্ডারে পৌঁছাতে পারো তাহলে এখানকার মানুষরা তোমাদেরকে আর ধরতে পারবে না, আর এটাই এখন একমাত্র উপায় তোমাদের জীবিত থাকার। যেভাবেই হোক এই নদীর মাধ্যমে তোমাদেরকে ভিয়েতনামে পৌঁছাতে হবে। জ্যাক তখন হ্যামারকে ধন্যবাদ জানায়। জ্যাক বলে যে তুমি আমাদের এতটা উপকার করেছ, তোমাকে ধন্যবাদ জানালে আরও বেশি ছোট হয়ে যাবে। হ্যামার তখন বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আসলে এই যে লোকগুলোকে দেখছ যারা হাতে অস্ত্র তুলে নিয়েছে, তাদের এরকম হিংস্র হয়ে ওঠার পেছনে কিন্তু কোনো না কোনোভাবে আমরাই দায়ী। এখানে যে প্রজেক্টটা চলছে সেই প্রজেক্টের কারণে হয়তো আমরা অনেক লাভবান হতাম, কিন্তু এখানকার মানুষরা অনেক কষ্ট পেত, আর এই সব কিছু জেনেও কিন্তু আমরা এই প্রজেক্টের জন্য রাজি হয়েছিলাম, তাই আমি নিজেই অনেকটা লজ্জিত। এদিকে জ্যাক এবং তার পরিবার যখন ওই দিন রাতে নিশ্চিন্তে একটু ঘুমাচ্ছিল, তখন হামলাকারীরা রাতে আবারও তাদের উপর আক্রমণ করে। হ্যামার এবং তার সঙ্গী তখন তাদের উপরে আবারও গুলি করে আর জ্যাক তার পরিবারকে কোনো মতে সেখান থেকে বের করে নিয়ে আসে। এই সময় হ্যামারের সঙ্গে ক্যারির গায়েও গুলি লাগে এবং সে তখনই মারা যায়। আর হ্যামারও অনেক আহত হয়, কিন্তু সে তবুও তাদের সঙ্গে যায় এবং নদীর কাছাকাছি এসে মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে হামলাকারীরা তখনই তাদের পিছে ছুটে আসছিল। হ্যামার তখন দেখতে পায় যে একটা গাড়ি তাদের দিকে আসছে আর তাই সে হাতে বন্দুক নিয়ে রাস্তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। সে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গাড়িটা তার গায়ের উপর দিয়ে চলে যায় আর মুহূর্তের মধ্যেই হ্যামার সেখানে শেষ হয়ে যায়। তবে মারা যাওয়ার আগে সেই গাড়িটার একটা গুলি করে দিয়েছিল, যাতে করে ওই গাড়িতে থাকা হামলাকারীরা জ্যাক এবং তার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। এদিকে দেখা যায় জ্যাক তার পরিবারকে একটা নিরাপদ স্থানে লুকিয়ে রাখে। এরপর কোনোরকম হামলাকারীদের হাত থেকে বেঁচে তারা ওই নদীর কাছাকাছি চলে আসে। এরপর একটা মাঝির কাছ থেকে ওই দামি ঘড়ি এবং চেনের বিনিময় তারা একটা নৌকা কিনে নেয়। কিন্তু তখন সেখানে হামলাকারীরা চলে আসে আর একজন তো জ্যাককে দেখে ফেলে। তখন হামলাকারীরা তিন চারজন মিলে জ্যাকের মাথায় বন্দুক ধরে। ঠিক সেই সময় তার মেয়ে লুসি সেটা দেখে সেখানে চলে আসে। হামলাকারীরা তখন জ্যাককে লুসির কাছে নিয়ে যায় আর তার হাতে বন্দুক দিয়ে বলে, চালা গুলি, তোর বাবাকে মেরে ফেল। তখন অ্যানি ওখানে এসে একটা লাঠি দিয়ে হামলাকারীর মাথায় আঘাত করে আর জ্যাক এই সুযোগে লুসির কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয়। সে এক এক করে সব হামলাকারীদের উপরে গুলি করতে শুরু করে আর এইভাবেই জ্যাক আর অ্যানি মিলে সব হামলাকারীদেরকে সেখানে মেরে ফেলে। একটা ভয়ঙ্কর লড়াই শেষ করে তারা চারজন মিলে নৌকায় উঠে পড়ে। যত দ্রুত সম্ভব এই নৌকাটা নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ হামলাকারীরা যে কোনো মুহূর্তে আবারও এখানে এসে পৌঁছাতে পারে। গোটা শহর যেন তাদেরকে মারার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। তো কিছু দূর যাওয়ার পরে তারা সত্যি সত্যি দেখতে পায় কিছু হামলাকারীরা তাদেরকে এখানেও মারার জন্য চলে এসেছে। এদিকে তারা সামনে তাকালে দেখতে পায় আর কিছু দূর গেলে তারা ভিয়েতনামের সীমানায় পৌঁছে যাবে, তাই তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে। এরপর ভিয়েতনামের বর্ডারের কাছে গেলে সেখানকার পুলিশরা তাদেরকে সতর্ক করতে থাকে। তারা বলে, ভিয়েতনামে আসার কোনো পারমিশন আপনাদের নেই, তারপরও যদি আপনারা এখানে ঢোকেন তাহলে কিন্তু আপনাদের উপরে গুলি চালানো হবে। জ্যাক তখন চিৎকার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আমাদের কাছে কোনো অস্ত্র নেই, আমি শুধু চাই আমার পরিবারটা বেঁচে যাক,
আমি আর আমার পরিবার এই বিপদের সময় শুধুমাত্র একটু আশ্রয় চাই। উল্টো দিকে তো সেই হামলাকারীরা তাদের দিকে এখনও বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। তখন ভিয়েতনামের পুলিশরা বুঝতে পারে যে আসলেই তারা বিপদে পড়েছে, তাই তারা তাদের নৌকা নিয়ে ভিয়েতনামের বর্ডারে প্রবেশ করার অনুমতি দেয়। এখন যেহেতু তারা ভিয়েতনামে ঢুকে গিয়েছে, তাই জ্যাক এবং জ্যাকের পরিবারের পুরো দায়িত্ব এখন ভিয়েতনামের সরকারের। এরপর ভিয়েতনামের পুলিশরাই হামলাকারীদের উদ্দেশ্য করে বলে যে তোমরা আর নৌকার উপর একটা গুলিও চালাবে না, যদি একটা গুলি এদিকে আসে তাহলে আমরা এটাকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেব। তাই হামলাকারীরা নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে যায়। ভিয়েতনামের ওই পুলিশদের সাহায্যে জ্যাকের পরিবারকে একটা হাসপাতালে সুস্থ অবস্থায় দেখতে পাওয়া যায়। আর আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের গল্প থেকে কিন্তু একটা বিষয় আবারও প্রমাণিত হয়ে গেল, যদি পরিবারের উপর কোনো বিপদ নেমে আসে বা কাছের মানুষও যদি কোনো বিপদে না পড়ে, তাহলে যা কখনো কল্পনাও করা যায় না সেই কাজই করা যায়। সবাই সবার পরিবারকে অনেক বেশি ভালোবাসবেন এবং যত্নে রাখবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে গল্পের সাথেই থাকবেন, এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।